हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के रेसिपी पाका कला और कालो आंगूरेर स्मूदी। बॉडी इम्यूनिटी बाढ़ाय, एरी साथे विटामिन कैलोरी एवं कैल्शियम मतो सकल पुष्टिगुण प्रचुर मात्रा शरीरे सरबराह करे थाके। एखन कालो आंगूरेर सीजने एटा अवश्य ट्राई करुन। दुटो पाका कला नियेछि, सामान्य किछु परिमाणे कालो आंगूर नियेछि आर सेई साथे नियेछि मधु। এই ড্রিঙ্কস স্বাস্থ্যকর এবং পুষ্টিকর করে তোলার জন্যই আমি মধুর ব্যবহার করব, তবে আপনাদের ইচ্ছে হলে চিনি দিতে পারেন। পাকা কলা ছোট ছোট টুকরো করে কেটে দেবেন। স্মুদি যত স্মুথ মসৃণ তৈরি হবে খেতে ততই ভালো লাগবে। কলার গুটলি যেন না থাকে। কলা নানা জাতের হয়ে থাকে, যদি কলার মধ্যে কোনো রকম দানা থাকে অবশ্যই ফেলে দেবেন। এবার কালো আঙুরগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। গোটা আঙুর দিলেও হয়, তবে অনেক সময় স্মুদির মধ্যে আঙুরের টুকরো রয়ে যেতে পারে, তাই এইভাবে কেটে দিলেই ভালো। এবার দিয়ে দেব মধু। বেশ বড় চামচের 3 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনারা যতটা মিষ্টি করতে চাইছেন সেই বুঝে মধুর পরিমাণ কম বেশি করতে পারেন। এবার দিয়ে দিলাম চিল্ড মিল্ক। এখানে আমি 1/2 কাপ ঠান্ডা দুধ আর 1/2 কাপ ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে জল ছাড়া শুধু দুধ দিয়েও করতে পারেন। এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। এই দেখুন, ব্লেন্ড করে নিলাম। পুষ্টিগুণ বজায় রাখার জন্য ফলের পাল্প ছেঁকে নেব না, এই রকমই রাখব। তৈরি হয়ে গেল পাকা কলা আর কালো আঙুরের স্মুদি। অবশ্যই এইভাবে একবার বানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you for watching.